আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 9 নভেম্বর 23 চমৎকার পরিকল্পনা সাজাচ্ছে বিএনপি, তফসিল হলে ইতিহাস সৃষ্টি করবে বিএনপি, ইতিহাসের কঠোরতম কর্মসূচি দিতে পারে বিএনপি, যেই কর্মসূচি স্বাধীন বাংলাদেশে খুব কম এসেছিল। কারণ দেখেন, হরতাল অবরোধের চাইতে কঠিন কর্মসূচি আমাদের প্রজন্ম আমরা দেখিনি, কিন্তু বিএনপি এখন বলছে তফসিল ঘোষণা হয়ে গেলে আরও কঠোর কর্মসূচিতে যেতে পারে। এর মানে হরতাল অবরোধের চাইতেও কঠোর কর্মসূচি আর কি হতে পারে, মানে ইতিহাস সৃষ্টি করবে বিএনপি, সেভাবে ইঙ্গিত দিচ্ছে। এবং বিএনপি তাদের দুর্বলতা সবগুলো গুছিয়ে আরও চমৎকার পরিকল্পনা সাজাচ্ছে। এ বিষয়ে কালবেলার একটা রিপোর্ট, কি সেই কঠোর কর্মসূচি তফসিল ঘোষণা করলে, এ বিষয়টা এখানে উঠে এসেছে। তফসিল ঘিরে পরিকল্পনা সাজাচ্ছে বিএনপি, ভাবনায় অসহযোগ, অসহযোগ আন্দোলন এটাকে হয়তোবা মনে করা হচ্ছে হরতাল অবরোধের চাইতেও কঠোর কর্মসূচি। এখন হরতাল অবরোধের চাইতেও কঠোর কর্মসূচি নিয়ে আসছে, আর আমি আলোচনা শেষের অংশে আলোচনাটা করব যে অসহযোগ কর্মসূচি কি এবং সেটা আদৌ সম্ভব কি না, এবং সেটা করলে কি হতে পারে। এটা নতুন ইতিহাস হবে এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আদৌ সে দিন শেষে কি হতে পারে আমরা দেখতে পাচ্ছি। দর্শক, রিপোর্টে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘিরে আন্দোলনের পরিকল্পনা সাজাচ্ছে হরতাল অবরোধের কর্মসূচি থাকা বিএনপি। এর মানে হরতাল অবরোধ তো আছে, আরও নতুন নতুন পরিকল্পনা সাজাচ্ছে দলটির লক্ষ্য তফসিলের আগেই এক দফার চলমান আন্দোলনকে যৌক্তিক পরিণতিতে পৌঁছানো। তফসিলের আগেই তারা ভালো কিছু চায়, কিন্তু তফসিলের আগে ভালো কিছু হবে না। তবে আগ মুহূর্তে মির্জা ফখরুলকে মুক্তি দেওয়ার একটা নাটকীয় ঘটনা ঘটতে পারে, তবে তফসিলের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। বিএনপি নেতারা মনে করছেন সরকার তফসিল ঘোষণার মাধ্যমে দেশকে নির্বাচনমুখী করার কৌশল নিয়েছে, জনগণ ও রাজনৈতিক দলগুলোকে নির্বাচনমুখী করতে পারলে আন্দোলন ঝিমিয়ে পড়তে পারে বলে সরকার ভাবছে। এই জন্যে পাল্টা কৌশল হিসেবে তফসিলকে কেন্দ্র করে আন্দোলন জোরদার করার পরিকল্পনা নিচ্ছে বিএনপি। এর মানে বিএনপির আন্দোলনকে দুর্বল করার যে দমনপীড়ন সেটা তো আছে, এর বাইরে কৌশলগত পরিকল্পনাও আছে আওয়ামী লীগের, আর তার বিপরীতে বিএনপিরও নতুন পরিকল্পনা আছে, পরিকল্পনা সাজাচ্ছে, কৌশলের খেলা চলছে। হ্যাঁ, দ্যাটস গুড, কৌশল, পাল্টা কৌশল কর্মসূচি এবং তার বিপরীতে পাল্টা কর্মসূচি, এগুলো ভালো, এগুলো গণতন্ত্রের সৌন্দর্য পার্ট, কিন্তু দ্যাট হ্যাজ টু বি পিসফুল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাল্টা কর্মসূচির নামে লাঠিসোঁটা নিয়ে বিএনপিকে নির্যাতন, পাল্টা কর্মসূচির নামে অথবা আন্দোলন দমন করা, বিএনপিকে পেটানো, বিএনপিকে টিয়ার শেল মারা, সাউন্ড গ্রেনেড মারা, এভাবে দেখছি। কিন্তু গণতন্ত্র যে হেলদি কম্পিটিশন সেটা কিন্তু আমরা দেখিনি। দর্শক, জানা গেছে তফসিলের পর এক সপ্তাহ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রাথমিক পরিকল্পনা রয়েছে বিএনপির। এই সময়ের মধ্যে ইতিবাচক কিছু না হলে দাবি মানতে সরকারকে বাধ্য করতে সর্বশেষ কর্মসূচি হিসাবে অসহযোগ আন্দোলনের বিষয়টি ভাবনা রয়েছে বিএনপি শরিকদের। এখন বিএনপি অসহযোগ আন্দোলন করেছে বলে আমার জানা নেই, অসহযোগ আন্দোলন বাংলাদেশ হয়েছিল আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের আগে, কিন্তু অসহযোগ আন্দোলন হয়েছিল, তারপরে স্বাধীন বাংলাদেশে কিছুটা হলো অসহযোগ আন্দোলন হয়েছে, কিন্তু বিএনপি সেরকম করতে পেরেছে বা করেছে আমার জানা নেই, দর্শক জানা থাকলে মন্তব্য করে জানাবেন। দেখুন, অসহযোগ আন্দোলন যদি বিএনপি করে, বিএনপির আন্দোলনের ইতিহাসে একটা নতুন ইতিহাস সৃষ্টি হবে, এবং গত 15 বছরে যত আন্দোলন হয়েছে তার মধ্যেও একটা নতুন ইতিহাস সৃষ্টি হবে যে অসহযোগ আন্দোলন। তাহলে স্বাভাবিকভাবেই দর্শক আপনাদের মনের মধ্যে প্রশ্ন যে হোয়াট ইজ অসহযোগ আন্দোলন, কি সেটা আমি বলবো শেষে, এটা স্বেচ্ছ চিকিৎসা হিসাবে দেখছে। যদি এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি তারা, দলের কর্মকৌশল প্রণয়নের ভূমিকা রাখেন এমন নেতারা অবশ্য মনে করেন অসহযোগ আন্দোলন করার পরিস্থিতি এখন দেশে নেই। সরকারকে অসহযোগিতা করে কর্মস্থলে না যাওয়ার, কলকারখানা বন্ধ রাখা কিংবা অফিস আদালত বন্ধ করার মতো কোনো বাস্তবতা নেই। এরপরও তফসিল ঘোষণার হয়ে গেলে নির্বাচন ঠেকাতে অসহযোগ আন্দোলনই যেতে পারে বলে বিএনপি ও শরিকদের অনেকের অভিমত। সে কারণে এই কর্মসূচি একেবারে নাকচও করেননি তারা। তাহলে দর্শক, এখন একটু বিশ্লেষণ করি যে অসহযোগ আন্দোলন কি। অসহযোগ মানে যারা বিএনপির এই দাবির সাথে একমত তারা সরকারকে কোনো সহযোগিতা করবে না। কীভাবে সহযোগিতা করবে না? সরকারি কর্মকর্তা যারা তারাও চাকরিতে যাবে না, তারা অফিস বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, কলকারখানা বন্ধ, মানে বিএনপির দাবির সাথে যারা একমত সবাই এই যে কাজকর্ম করা, সব কিছু স্বাভাবিক রাখা, এটাই সরকারকে এক ধরনের সহযোগিতা, এগুলো করবে না, বরং
প্রকৃত অসহযোগ আন্দোলনে পুলিশ, সিভিল প্রশাসন সবাই, কেউই সরকারকে সহযোগিতা করবে না, এতে সরকার টিকতে পারে না। কিন্তু বাস্তব কথা হচ্ছে অসহযোগ আন্দোলনের পরিবেশ নেই, এবং অসহযোগ আন্দোলন যদি ব্যর্থ হয় তাহলে বিএনপি চূড়ান্তভাবে ব্যর্থ, কারণ অসহযোগের পর তো আর কোনো আন্দোলন নেই। এখন অসহযোগ আন্দোলন করলে সেটা ব্যর্থ হওয়ার সম্ভাবনাই বেশি। কেন ব্যর্থ হওয়ার সম্ভাবনা বেশি? কারণ সরকার প্রশাসনকে এমনভাবে দলীয়করণ করেছে, তাতে বিএনপির প্রশাসনে অথবা গুরুত্বপূর্ণ জায়গায় বিএনপির পক্ষে আছে সাধারণ জনগণ, বিএনপির পক্ষে আছে খেটে খাওয়া মানুষ, কিন্তু সরকারি গুরুত্বপূর্ণ বা গুরুত্বপূর্ণ যেসব জায়গায় অসহযোগিতা করলে সরকার চাপে পড়ে বা সরকার টিকতে পারে না, সেসব জায়গায় পুরোটাই দলীয়করণ, এবং এমন একটা ভয়ের সংস্কৃতি তৈরি করেছে, এমন একটা পরিস্থিতি সরকার জানান দিতে সক্ষম হয়েছে। বিএনপির আন্দোলনে বা অসহযোগ আন্দোলনে সারা দিয়ে কেউ যদি কর্মস্থল ত্যাগ করে সে বিএনপি হিসেবে চিহ্নিত হবে, পরবর্তীতে তার চাকরি যাবে, আরও বিপদে পড়বে। এই ভয়েও অসহযোগ আন্দোলন সফল করা কঠিন হয়ে যাবে বলে মনে করি। একটা দেশে যখন গণতন্ত্র থাকে, মানুষের অধিকার থাকে, মত প্রকাশের স্বাধীনতা থাকে, কর্মসূচি পালনের স্বাধীনতা থাকে, যখন ন্যায় বিচার ইনসাফ থাকে, তখন অসহযোগ কর্মসূচি পালন করা যায়, সফল করা যায়। কিন্তু এখন যেহেতু এগুলো নেই, অসহযোগ আন্দোলন পালন করা সম্ভব নয়, সেটা পুরোপুরি ব্যর্থ হবে। তবে একটা বিষয় করা যেতে পারে, বিএনপিকে পরামর্শ দিই, বিএনপি যদি অসহযোগ আন্দোলন কাম একই সাথে হরতাল অবরোধ সব, তাহলে যদি শান্তিপূর্ণভাবে বিপুল জনগোষ্ঠীকে নিয়ে, জনশক্তিকে নিয়ে, জনগণকে নিয়ে সমস্ত রাস্তাঘাট রাজপথ দখল নিতে পারে, একই সাথে অসহযোগেরও ডাক দিতে পারে, তাহলে সবগুলো মিলিয়ে একসাথে সফল হতে পারে। শুধু অসহযোগ এটা সফল হবে না। যদি অসহযোগের মধ্যে হরতাল অবরোধ আছে, কিন্তু যেহেতু বর্তমান প্রজন্ম সেটার সাথে পরিচিত নয়, এই জন্যে সবগুলো একত্রে বলে ঘোষণা করতে হবে যদি তারা করে। তবে মাস্ট বি পিসফুল, কারণ সহিংসতাকে আমরা সমর্থন করি না, পৃথিবীর অন্য কেউ সমর্থন করে না। সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে আগামীকাল শুক্রবার ভোর 6টায় দেশব্যাপী তৃতীয় দফার অবরোধ কর্মসূচি শেষ হবে। এর আগে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় আন্দোলনের চতুর্থ ধাপের কর্মসূচি ঘোষণা করা হবে। জানা গেছে তৃতীয় দফায় এই অবরোধ শেষে শুক্র শনিবার বিরতি থাকবে, আবারও সেম ধরনের কর্মসূচি দিতে পারে 48 ঘন্টার। এভাবে চলবে, এভাবে তফসিল পর্যন্ত নিয়ে যাওয়া হবে। এর মানে অফ ডে ছাড়া বিএনপির কর্মসূচিতে কোনো অফ নেই, অসহযোগ আন্দোলনেই যেতে হতে পারে বলে বিএনপি শরীরদের অনেকের মত, দিন শেষে সেটাই। দর্শক, আরও আমরা যেটা দেখতে পাচ্ছি, ডক্টর মঈন খান তিনি বলেছেন, যতদিন না এদেশের মানুষের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম সফল হবে, ততদিন আমাদের নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলন চলতেই থাকবে। কাজেই মিথ্যা মামলা বা এগুলোর মাধ্যমে, মানে একটা বিষয় যে বিএনপি আন্দোলন থেকে পেছু উঠবে না, আর সরকারও একতরফা নির্বাচন করবে, এর মানে জনগণ ভোগান্তির সম্মুখীন হবে। নির্বাচন যদি একতরফা নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে সরকার সেদিকে এগিয়ে যায়, বিএনপি কর্মসূচি থেকে পিছু হটবে না, চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে। এভাবেই মানব জমিনের একটা রিপোর্ট, দর্শক, তফসিল হলে ভিন্ন কর্মসূচি চিন্তা বিএনপির, আর ভিন্ন কর্মসূচি অসহযোগ ছাড়া অন্য কিছু নেই। আর ডেফিনেটলি বিএনপির কর্মসূচির ইতিহাসে একটা নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে, বোঝা যায়।